আমার এসে ট্রেল আছে সামনে থেকে মেন রাস্তার ওদিকে, আমার এদিকে কোনো মারামারি হয় না। আমার ডিউটি 2 নম্বর পোস্টে। তারপর 2-3টা শব্দ পাইছি আমি, আমি ফটকার মতো শব্দ পাইছি 2-3টা, এটুকু আমি বলতে পারি। এখন গুলি করতে তোর দেখিনি, ফটকার মতো শব্দ পাইছি আমি। জি আমি 2-3টা শব্দ পাইছি, আমি 2-3টা শব্দ পাইছি, তারপরে আমি এখান থেকে সরে গেছি, এটুকু বলতে পারি আমি। কারণ এই পাড়ায় আমি যে থাকি, আমি কিন্তু কারোর সাথে ঝগড়া, কারোর সাথে অশান্তি কোনো কিছুই করি না। ছেলেদেরকেও আমি ওইভাবেই রাখি, বাসা থেকে বের হতে দেই না। আমার বড় ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে বাইরে চলে যাবে, আমার মেয়ে ব্যারিস্টারি পড়তে বাইরে চলে যাবে, ছোট ছেলেটা নর্থ সাউথে পড়তেছে, সে গ্রাজুয়েশন হয়তো 6 মাস পর সেও চলে যাবে। তো আমি খুব শান্তিপ্রিয় একটা মানুষ। আমি তখন FDC-তে ছিলাম, শাহিন সুমন আমি, আমরা ওই পরিচালক সমিতি ইলেকশন নিয়ে আলোচনা করছিলাম যে ইলেকশনটা কী হবে না হবে 30 তারিখে। হঠাৎ করে আমার ছেলে ফোন দিছে যে এরকম, বাবা আমার তো পা, ওর পা কিন্তু ইনফেকশন, পা কাটা, পায়ে একটা আঙুলে প্রবলেম, এই পায়ে একটা পাড়া দিয়েছে সেলিম নামে একটা ছেলে, ওখানে বোধহয় দোকান করে টোকা, এই এটা নিয়ে আসলে ঝগড়া, এবং আমার ছেলেকে সে মারছে, গালিগালাজ করছে, মারছে। তো আমি বলছি বাবা আমি আসতেছি। আমি আসার পর তাকে জিজ্ঞেস করার পর সে খুব খারাপ ব্যবহার করেছে আমার সাথে। তো খারাপ ব্যবহার যখন করেছে তো এটা নিয়ে একটু হিসিং হয়েছে, হিসিং হওয়ার পর স্বাভাবিকত যা হয়, তাই না? কারণ আমি তো একদম ঠান্ডা মানুষ না, কারণ আমি তো মিথ্যে বলতে পারবো না। তো আমি তাকে থাপ্পড় মেরেছি, এই এতটুকু। এটার পরে আমি চলে আসছি বাসায়, কিন্তু তার পরপরই দেখলাম 150-200 মানুষ আমার বাসায় অ্যাটাক করেছে, এবং আই থিঙ্ক সো যে এরা মানে কোন দল আমি আমি ঠিক জানি না, আমি তো প্রশ্নই উঠে না, আওয়ামী লীগ হতেই পারে না, কারণ ওরা সবাই জানে, আমাদের পাড়ারও জানে, এই সবাই জানে যে আমি বঙ্গবন্ধুর পাগল। তো সেখানে অ্যাটাক করেছে, এমনভাবে অ্যাটাক করেছে যে আমার বাসার ভিতরে ঢুকে গেছে। যখন আমার বাসার ভিতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার পায়ে 2টা ইট মেরেছে, আমি তাদের থামতে বলছিলাম, তখন আমি বাধ্য হয়ে ব্লাইং ফায়ার করেছি, কারণ ব্লাইং ফায়ার না করে তাদেরকে আমি থামাতে পারছিলাম না, কারণ তারা আমার বাসার কেচি গেট ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছিলো, এবং এখানে মেয়ে লোক আছে, পুরুষ আছে। আমি অবাক হয়ে গেছি যে এটা অদ্ভুত কাণ্ড, এটা কী, মানে আমি কি সন্ত্রাসী, আমি কি ডাকাত, আমি কি চোর, আমি এটা বুঝতেই পারলাম না যে কী ঘটনাটা কী আসলে। আমার ধারণা, আমার সত্যিকার ধারণা যে এই সোসাইটির এখানে কেউ ইনভলভ আছে, আমি জানি না কে ইনভলভ আছে, তবে প্রশাসন আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। প্রশাসন যখনই জানতে পেরেছে সঙ্গে সঙ্গে তারা চলে আসছে, চলে এসে আমাকে সেভ করেছিল। না আসলে এটার স্টেপ নেওয়ার কিছু নাই, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, কারণ যেটা ভেঙে গেছে এখন 150-200 মানুষ এসেছে, কেউ হয়তো না বুঝেই এসেছে, তাই না? হয়তো একজন দুজন ছিল যারা হয়তো বাজেলো, কারণ আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে কিন্তু যে আমরা একজন দুজন একটা উল্টাপাল্টা কিছু বলে মানুষকে খেপিয়ে ফেলতে পারি। তো এখানে আর কিছু করার কিছু নেই আমার মনে হয়। তারা জড়িত আছে কিনা আমি আসলে জানি না, কারণ আমার সমিতির যে আমার একটা ভাইগনা আছে তানবীর, সে আমাকে ফোন দিয়েছিল যে মামা কি হয়েছে ঘটনা। তো আমি জানি না কে জড়িত আছে কে নাই, তবে সন্দেহ তো হতেই পারে, তাই না? এটা তো প্রশাসনের দায়িত্ব যে আশফাক জড়িত আছে কিনা, কারণ আমি যখন লাইভে গেছি, লাইভে যখন কথা বলছি কিছুক্ষণ পর ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কেন শ্যামলজি, তো ইন্টারনেট বন্ধ হওয়ার কথা না, তাহলে এটা বন্ধ হয়ে গেল কেন, তাই না? তবে আমার শিল্পীরা যেমন নিপুণ, সাইমন, রিয়াজ এবং আরও যারা শিল্পীরা আছে, সমস্ত শিল্পীরা আমাকে পাগলের মতো ফোন করেছে যে নানা ভাই কী আছে, কী প্রবলেম, কী আছে, আমরা এইটা দেখছি। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য যেটা লেগেছে, জায়েদ খান পর্যন্ত কিন্তু আমাকে ফোন করেছে,
জায়েদ খান আমাকে ফোন করেছে, নানা ভাই কি করা যায়, কি হয়েছে আপনার, প্রবলেমটা কি করতে হবে আমাকে। প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন, তারা কি কিছু বলেছেন? না, তারা বলে গেছেন যে নানা ভাই ঠিক আছে আমরা সব দেখতেছি, আপনি চিন্তা করেন না, আমরা পুলিশ রেখে গেলাম। এবং আমার ভয়টা হলো যে আমি এখন হাঁটবো কীভাবে, আমার সন্তান হাঁটবে কীভাবে যদি তারা অ্যাটাক করে আমার সন্তানকে, যদি আমাকে অ্যাটাক করে। না, আমি তো অবশ্যই জিডি করবো কালকে। হ্যাঁ, উনি তো আসছিলেন, একজন পুলিশ অফিসার আসছিলেন, উনি আমার অভিযোগ লিখে নিয়ে গেছেন, আমার মোবাইলে উনি আমার সাক্ষাৎকার নিয়ে গেছেন, লিখে নিয়ে গেছেন। তো আমাকে বলছেন যে আপনি কালকে একটু এসে এটা একটু বলে যান। এবং তারা মিথ্যে কথা বলছে যে তাদের গায়ে গুলি লেগেছে, এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমি ব্ল্যাঙ্ক ফায়ার করেছি। কারণ যখন আমার বাড়িতে কেউ ঢুকে যাবে তখন বাধ্য আমি গুলি করতে, আমি তাদের গায়েও গুলি করতে পারতাম, কারণ আমার বাড়িতে ঢুকে গেছে। এখন আমাকে যদি কেউ সামনাসামনি হত্যা করে আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় সিসিটিভি তো অবশ্যই আছে, সিসি ক্যামেরা আছে, কালকে ওই ফুটেজটা আমি বের করবো। হ্যাঁ, আর আমাদের শ্যামলীতে তো 36টা সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, সামনেও একটা আছে, তো সমিতির থেকে তো এই সিসি ক্যামেরা থেকে বের হয়ে যাবে কি হয়েছে, তাই না? আর সমিতি যদি এই সিসি ক্যামেরা থেকে কিছু ফুটেজ না দেয় তাহলে তো স্টেট বোঝা যায় যে সমিতি তাদের সাথে জড়িত। আমি আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমার আমি জানি না আমার পাড়ার মানুষ আমাকে কি অপছন্দ করে কি না, আমি এটা আমি আমার কাছে খুব আশ্চর্য লাগছে। কারণ আমার পাড়ার মানুষ যখন কোনো বিপদে পড়ে, কোনো কিছু পড়ে, আমি কিন্তু সবচেয়ে আগে হাজির হই। একমাত্র সিরাজুল ইসলাম সাহেব, তার ছেলে তানভীর একমাত্র ফোন করে খবর নিয়েছে, এছাড়া আর কেউ খবর নেয়নি। যাই হোক, এটা আমার দুঃখজনক, আমি এই পাড়া ছেড়ে দিব। আমি যেহেতু পাশের বাড়ির মানুষ আমার খবর নেয় না, পাড়ার লোক আমার খবর নেয় না, তো আমি সেখানে কেন থাকব, তাই না? এটা খুব দুঃখজনক। Not it. Thank you very much.